হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যে রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এলো আজ সারাদিনের বাছাই করা বিরাট বিরাট গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমে রয়েছে আজকের সব থেকে বড় খবর, যেই ট্রেনকে বলা হয় লাইফ লাইন, আর সেই ট্রেনই কেড়ে নিল শত শত মানুষের জীবন। রেলের যে দুর্ঘটনা ঘটে গেল তার শোক কোনোভাবেই মানুষ ভুলতেই পারছে না। বাংলার বহু মানুষ আহত, মৃত্যু হয়েছে বহু মানুষের। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন ঘটনাস্থলে। একদিকে কেন্দ্রীয় রেলমন্ত্রী 10 লক্ষ টাকা মৃতের পরিবারের ঘোষণা, অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেবল বাংলার মানুষদের জন্য 5 লক্ষ করে ঘোষণা, যাদের মৃত্যু হয়ে গিয়েছে। তবে এই ভয়ানক রেল দুর্ঘটনা কি কারণে হলো, কি বলছেন এবার রেলে থাকা ব্যক্তিরা, যারা উপলব্ধি করছেন সেই দুর্ঘটনা, যেখানে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন যারা নিজেদের সৌভাগ্যবান বলে মনে করছেন, তাদের মুখে শুনে নেব কি করে কেমন বিকট শব্দ হলো, আর তোমাদের সময় কেমন অনুভূতি হয়েছিল। ভাবতে পারেনি তাদের জন্য কি অপেক্ষা করছিল। করমণ্ডলে দুর্ঘটনা, শনিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা 233, আহত 900-এর বেশি। এমন বিপদ যে বসে থেকে কি অপেক্ষা করে আছে জানতই না, হঠাৎ কি করে দুর্ঘটনা উঠে আসছে তা নিয়ে বিরাট বড় খবর। উড়িষ্যার বালেশ্বরেই ঘটে গেল এমন খবর। ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে, ডাউনলাইন দিয়ে আসা বেঙ্গালুরু হাওড়া হামসফর এক্সপ্রেসের সঙ্গে পাশাপাশি সংঘর্ষ হয় ট্রেনটির, যার জেরে লাইনচ্যুত হয়ে অন্য পাশে থাকা রেল লাইনের উপরে গিয়ে পড়েছে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন সহ একাধিক বগি। ছিন্ন ভিন্ন অবস্থা, মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে, আর তার সাথে আহত পার প্রায় 1000 ছুঁতে চলল প্রায়। আর এমন দুর্ঘটনার খবর শুনে পরিজনদের অবস্থা নাজেহাল, বারে বারে বেজেই চলেছে ফোন লাশের পকেটে। এদিকে সারি সারি লাশ, আর সেই লাশের মধ্যেই খুঁজে পেতে হচ্ছে জীবন্ত মানুষকে। অপরদিকে আবার কারো কারো নিখোঁজ, লাশ কি জীবন্ত কি, তার কোনো অস্তিত্বই পাওয়া যাচ্ছে না। রেলের কোন অংশে চাপা পড়ছে, কখনো ড্রোন কখনো বা হেলিকপ্টার দিয়েও উদ্ধার কাজ চলছে। পরিস্থিতি যে কতটা ভয়াবহ তা কথায় বোঝানোর অপেক্ষা রাখছে না। একদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করলেন, অপরদিকে আবার দুর্ঘটনাস্থলে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের দেখতে যাবেন এবার হাসপাতালে। হাওড়ায় ফিরে কি বলেন এবার অভিশপ্ত ট্রেন যাত্রীরা, তাও এবার চোখ রাখবো ভিডিওর মাঝে। আর এ নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, একবিংশ শতাব্দীর সব থেকে বড় রেল দুর্ঘটনা, নিহতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা তার। এদিকে আবার বাংলায় পঞ্চায়েত বোর্ডে ঝাঁপিয়ে পড়ছেন মোদী মমতা, উন্নয়নের লড়াই আর তার সাথেই রেল দুর্ঘটনা, গোটা পশ্চিমবঙ্গে যেন হাহাকার পরিস্থিতি। সব মিলে চোখ রাখবো আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। তবে তার আগে অনুরোধ, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তার সাথে পাশের বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, তাহলে জেলায় জেলায় খবর পাবেন সবার প্রথমে। তবে আপনার জেলার পার্টিকুলার খবর পেতে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখুন, কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে যে লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদগুলো উঠে আসছে তা আলোচনার পূর্বে জানিয়ে দেবো এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। রাতের উড়িষ্যা যেভাবে বদলে গেল ভয়ানক মর্মান্তিক মৃত্যুতে, গোটা দেশ এবার সেদিকে তাকিয়ে যেন চোখের জল লুকাতে পারছে না। করমণ্ডলের দুর্ঘটনাস্থলে যে ভয়ানক বিপদ ঘটে গেল, আর তাতেই মৃত্যুর পর মৃত্যু ছাড়িয়ে যাচ্ছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রক্ত, দোলা দোলা রক্তের স্তূপ, ঘড়ির কাঁটা যত এগিয়ে যাচ্ছে ততই মৃত্যুর সংখ্যা বাড়ছে। আর এই মুহূর্তে খবর উঠে এলো, করমণ্ডল দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে ক্ষতিপূরণ ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাথেই দিলেন বিরাট বড় প্রতিশ্রুতি। যেখানে শুক্রবার দুপুর 3:15 নাগাদ শালিমার স্টেশন থেকে ছেড়েছিল আপ করমণ্ডল এক্সপ্রেস, সেই ট্রেন প্রায় 4 ঘন্টা পর বালেশ্বরের বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। শনিবার কপ্টারে চেপে ঘটনাস্থল উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থলে ঘুরে দেখেন তিনি, রেলমন্ত্রীর সাথে কথা বলেন, রেলমন্ত্রীকে পাশে নিয়ে রেলের সমালোচনা করেন মমতা, বলেন রেলের সমন্বয়ের অভাব রয়েছে। তিনি আরো বলেন, যাত্রীদের প্রতি রেলের আরো বেশি দায়িত্বশীল হওয়া উচিত। মমতা বলেন, এই দুর্ঘটনায় বাংলার বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই দুর্ঘটনায় বাংলার যেসব মানুষের প্রাণ হারিয়েছে তাদের পরিবারকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী, আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণের কথাও বলেন তিনি। অভিশপ্ত শুক্রবার, বালেশ্বর পার হতেই বিকট শব্দ, তারপরই সবশেষ ভয়াবহ কাণ্ড ঘটে গেল। আশঙ্কা করা হচ্ছে উদ্ধার কাজ যত এগোবে নিহত এবং আহতের সংখ্যা আরও বাড়বে। এখনও ট্রেনে অনেক যাত্রী আটকে থাকতে পারেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। শুক্রবার তখন সন্ধ্যা 7টা, নিশ্চিন্তে বসে থাকা যাত্রীরা কেউ জানতেনই না কি অপেক্ষা করছে তাদের জন্য। ডাউন লাইন দিয়ে আসা বেঙ্গালুরু হাওড়া হামসফর এক্সপ্রেসের সঙ্গে পাশাপাশি সংঘর্ষ হয় ট্রেনটি, যার জেরে লাইনচ্যুত হয়ে অন্য পাশ থেকে রেল লাইনের উপরে গিয়ে পড়ে করমণ্ডল এক্সপ্রেস ইঞ্জিন সহ একাধিক বগি। মৃতদের পাশে রাখা হয়েছে অনেক যাত্রীর মোবাইল ফোন। উদ্বিগ্ন অভিশপ্ত শুক্রবার, বালেশ্বর পার হতেই বিকট শব্দ, তারপরই সবশেষ ভয়াবহ কাণ্ড ঘটে গেল।
আশঙ্কা করা হচ্ছে উদ্ধার কাজ যত এগোবে নিহত এবং আহতের সংখ্যা আরও বাড়বে। এখনও ট্রেনে অনেক যাত্রী আটকে থাকতে পারেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। শুক্রবার তখন সন্ধে 7টা, নিশ্চিন্তে বসে থাকা যাত্রীরা কেউ জানতেনই না কি অপেক্ষা করছে তাদের জন্য। ডাউন লাইন দিয়ে আসা বেঙ্গালুরু হাওড়া হামসাফর এক্সপ্রেসের সঙ্গে পাশাপাশি সংঘর্ষ হয় ট্রেনটি, যার জেরে লাইনচ্যুত হয়ে অন্য পাশ থেকে রেললাইনের উপরে গিয়ে পড়ে করমণ্ডল এক্সপ্রেস ইঞ্জিন সহ একাধিক বগি। মৃতদের পাশে রাখা হয়েছে অনেক যাত্রীর মোবাইল ফোন। উদ্বিগ্ন পরিজনেরা দুর্ঘটনার খবর পেয়ে ক্রমাগত তাদের ফোন করে চলেছেন, কিন্তু বেজেই চলেছে সেই ফোন। এই দৃশ্য চোখে দেখা যায় না, ভয়াবহ দুর্ঘটনা। শনিবার সকাল 6:30 পর্যন্ত মৃতের সংখ্যা 233, আহত 900 জনেরও বেশি। আশঙ্কা করা হচ্ছে উদ্ধার কাজ যত এগোবে নিহত এবং আহতের সংখ্যা আরও বাড়বে। এখনও ট্রেনে অনেক যাত্রী আটকে থাকতে পারেন বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। গভীর রাতে ট্রেনের দরজা ভেঙে গ্যাস কাটার দিয়ে উদ্ধার কাজ চালানো হয়। এরপরেই খবর, করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার জেরে মৃতদের পরিবার এবং আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য 10 লাখ টাকা এবং গুরুতর আহতদের জন্য 2 লাখ টাকা এবং অল্প চোটাঘাত প্রাপ্তদের জন্য 50,000 টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী ট্রেনের 3টি স্লিপার বগি ছাড়া বাকি পুরো ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। বলা হচ্ছে এই ট্রেনটি একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানির আশঙ্কা হচ্ছে। লাইনচ্যুত বগির সংখ্যা 18টি বলে জানা গিয়েছে। প্রচুর যাত্রী ট্রেনের কামরার মধ্যে আটকে আছে বলে খবর। প্রশাসনের সঙ্গে স্থানীয় লোকজনের সাহায্যের হাত বাড়ানোয় ত্রাণ কাজ শুরু করেছে। যতই সময় গড়াচ্ছে ততই যেন ভয়াবহ বিপদ। রেললাইনে সাদা কাপড়ে ঢাকা মৃতদেহের সারি, 12 ঘন্টা ধরে চলছে উদ্ধার কাজ, শিউরে ওঠা ছবি। রেললাইনে সাদা কাপড়ে মৃতদের সারি সারি দেখেই চমকে উঠছেন সকলে। যেখানে রেললাইনে এমন ঘটনা, উদ্ধারকারীদের অনুমান মৃতের সংখ্যা আরও অনেক বাড়বে, আহতের সংখ্যা আরও বাড়বে। উড়িষ্যা রাজ্যের বিপর্যয় মোকাবেলা বাহিনী, সেনাবাহিনী, রেল পুলিশ, একাধিক এনজিওর পাশাপাশি উদ্ধার কাজ হাতে লাগিয়েছে স্থানীয় বাসিন্দারা। সাথে বিরাট বড় খবর, মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা। করমণ্ডল ট্রেন দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করছে এবার রেলমন্ত্রী। তবে যাদের জীবন চলে গেল তাদেরকে ফেরানো যাবে না ক্ষতিপূরণ দাবি। খড়গপুর পর্যন্ত ট্রেন চালিয়ে নিয়ে যাওয়ার সময় ট্রেন বা ইঞ্জিনের গতিবিধির উপর কোনো অস্বাভাবিকতা তারা নজরে পড়েনি, তাই কিভাবে এমন বিপর্যয় ঘটে গেল তা বুঝতে পারছেন না অভিজ্ঞ এই ট্রেন চালকও। শুক্রবার প্রায় 2:45 নাগাদ শালিমার স্টেশন থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় করমণ্ডল এক্সপ্রেস। ট্রেনের পরবর্তী স্টপে ছিল খড়গপুরে। রেলের নিয়ম অনুযায়ী শালিমার থেকে খড়গপুর পর্যন্ত করমণ্ডল এক্সপ্রেসে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল আর কে মণ্ডলের উপরে। সেখানে অন্য চালকের হাতে ট্রেনের দায়িত্ব বুঝিয়ে দেন তিনি। দুর্ঘটনার সময় ট্রেনের লোকো পাইলটের দায়িত্ব ছিলেন ওই চালকই। তবে এদিন ফের শালিমার স্টেশনে এসে নিজের ডিউটিতে যোগ দিয়েছেন ট্রেন চালক আর কে মণ্ডল। কিন্তু যে ট্রেন নিয়ে গতকাল খড়গপুর পর্যন্ত নিরাপদে গেলেন সেই ট্রেনের যাত্রীরাই এমন বিপদে পড়লেন তা কিছুতেই যেন মেনে নিতে পারছেন না অভিজ্ঞ এই লোকো পাইলট। আর এমন সময় খবর, মাত্র 23 সেকেন্ডে বিপর্যয়। কত ছিল দুটি ট্রেনের গতি, রেলের হাতে মারাত্মক তথ্য সামনে। খবর আসছে মাত্র 23 সেকেন্ডে বিপর্যয়টি ঘটে, আর ওই 23 সেকেন্ডে ঘটে গেল ভারতীয় রেলের ইতিহাসে অন্যতম ভয়াবহ দুর্ঘটনা। রেলের হাতে আসা তথ্য অন্তত সেরকমই বলছে। রেলের হাতে আসা তথ্য বলছে, শুক্রবার সন্ধ্যাবেলা উড়িষ্যার বালেশ্বরের কাছে বহঙ্গা বাজারে স্টেশনে রেল দুর্ঘটনা ঘটতে মোট 23 সেকেন্ডে সময় লেগেছিল। প্রাথমিক তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী শুক্রবার সন্ধ্যে 6:55 বহঙ্গবাজার স্টেশনের কাছে পৌঁছেছিল চেন্নাইমুখী করমণ্ডল এক্সপ্রেস। ওই সময় ট্রেনটির গতি ছিল ঘন্টায় প্রায় 128 কিলোমিটার। ওই সময় পাশের লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির পেছনে তীব্র গতিতে ধাক্কা মেরে লাইনচ্যুত হয় করমণ্ডল এক্সপ্রেসের অন্তত 15টি কামরা। রেলের রিপোর্ট বলছে ঠিক ওই সময় উল্টো দিক থেকে আসা ডাউন লাইন ধরে ছুটে আসে বেঙ্গালুরু থেকে হাওড়াগামী ডাউন যশবন্তপুর হাওড়া এক্সপ্রেস। রেলের RTIS ডেটা বলছে ঘড়ির কাঁটায় সন্ধ্যে 6:55:28 তখন করমণ্ডল এক্সপ্রেসের গতি ছিল ঘন্টায় 128 কিলোমিটার। আর 6:55:42 ডাউন যশবন্তপুর এক্সপ্রেসের গতি ধরা পড়েছে ঘন্টা 126 কিলোমিটার। অর্থাৎ দুটো ট্রেনই প্রায় সমান গতিতে বিপরীত দিকে ছুটছিল। সংঘর্ষে জেরে মালগাড়ির উপরে উঠে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন ছড়িয়ে ছিটিয়ে উল্টে পড়ে একের পর এক কামরা, যার ফলে থমকে ট্রেনের গতি। অন্যদিকে যশবন্তপুর এক্সপ্রেসের পেছন দিকের কয়েকটি কামরা বেলাইন হওয়ায় করমণ্ডল এক্সপ্রেসের কামরাগুলির সঙ্গে ধাক্কা খেয়ে লাইনচ্যুত হয়।
রেলের তথ্য বলছে 6:55 সেকেন্ডে 126 কিলোমিটার গতিতে চলতে থাকে যশবন্তপুর এক্সপ্রেসের গতি প্রায় 6:55 সেকেন্ড থেকে কমতে শুরু করে। তবে রেলকর্তাদের অনুমান করমণ্ডল মালগাড়িতে ধাক্কা মারা 26 সেকেন্ডের মাথায় বেলাইন হয় যশবন্তপুর এক্সপ্রেসের পেছন দিকের কামরাগুলি, যে কারণে ওই ট্রেনটির গতি কমতে শুরু করে আর মিনিট খানিক পরেই থমকে যায় হাওড়াগামী ট্রেনটি। তবে ওই দুর্ঘটনায় একাধিক প্রশ্ন তুলে দিয়েছে, কারণ মাত্র কয়েক মাস আগেই ওই লাইনে হাই স্পিড ট্রেন চালানোর অনুমতি দিয়েছিল কমিশনার অফ রেলওয়ে সেফটি। সে কারণেই ওই অংশে ঘন্টায় প্রায় 130 কিলোমিটারের কাছাকাছি গতিতে ছুটছিল দুটি ট্রেন। রেললাইনের কোনো ত্রুটির কারণেই আপ করমণ্ডল এক্সপ্রেসের পাশের লুপের লাইনে গিয়ে মালগাড়িতে ধাক্কা মারল কিনা সেই প্রশ্নই উঠছে। তবে রেললাইনের প্রাথমিক তদন্তের রিপোর্ট সিগন্যাল বা রেলের স্লিপার বা পয়েন্টারের কোনো ত্রুটির দিকে আঙুল তোলা হয়নি, যার ফলে প্রযুক্তিগত কোনো ত্রুটি নাকি চালকের কোনো ভুল এমন ভয়াবহ বিপর্যয় সেই প্রশ্নে উঠে আসছে। আর এমনই সময় উড়িষ্যার বালেশ্বরে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘুরে দেখলেন দুর্ঘটনাস্থল, দুর্ঘটনায় পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী। বিকেলে 3:45 উড়িষ্যার বালেশ্বরে পৌঁছন তিনি। ঘুরে দুর্ঘটনাস্থল দেখার পর হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করার কথা তার। শুক্রবার সন্ধ্যের দুর্ঘটনার পরপরই টুইট করে শোক প্রকাশ করেছিলেন তিনি। রেলের তরফ থেকে আগেই জানানো হয়েছে ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত হবে, ইতিমধ্যে নিহতদের পরিবার ও আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে রেলের তরফ থেকে। ট্রেন দুর্ঘটনায় মৃত পরিবারের জন্য 10 লাখ টাকা, গুরুতর আহতদের জন্য 2 লাখ টাকা, অল্প চোটাঘাত প্রাপ্তদের জন্য 50,000 টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ট্রেনকে বলা হয় লাইফ লাইন, আর সেই ট্রেনই কেটে নিল শত শত মানুষের জীবন। আর্তনাদ হাহাকার, বহু মানুষকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি যে আরো কতটা সংকটের দিকে যাচ্ছে তার ভাবার অবকাশ রাখে না। এদিকে আবার কলকাতা থেকে পাঠানো হলো চিকিৎসার সরঞ্জাম, হাওড়া স্টেশন থেকে ছাড়লো বিশেষ ট্রেন। তবে সেদিনের দুর্ঘটনার ঠিক পরের মুহূর্তে কি ঘটেছিল বা দুর্ঘটনার সময় কেমন অভিজ্ঞতা হয়েছিল, এবার সেই অভিজ্ঞতার কথা শোনালেন আর তা শুনে আপনি শিউরে উঠবেন। চোখ মেলে দেখি 10 থেকে 15 জন আমার উপরে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে, কাটা হাত পা, কারো দেহ প্রাণ নেই, কারো প্রাণটা যদিও আছে কিন্তু কোনো অঙ্গ কাটা পড়েছে, সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে অঙ্গ প্রত্যঙ্গ, চারদিকে সারি সারি দেহ, আর তো চিৎকার, বাঁচবার শেষ প্রচেষ্টা, চোখের সামনে দিয়ে চলে যাওয়ার মুহূর্ত, কয়েক আগেও এক সঙ্গে হই হই করতে যাওয়া সহযাত্রীদের দেহ, কারো দেহে নেই প্রাণ, কারো প্রাণটা যদিও আছে কিন্তু কোনো অঙ্গ কাটা পড়েছে। এ যেন মৃত্যুপুরীর মহাশ্মশান, ট্রেন লাইনে এমন দুর্ঘটনা, সেই লাইফ লাইনই কেড়ে নিল মানুষের জীবন। যিনি অভিজ্ঞতার কথা জানালেন তিনি বলছেন, তখনও ঘুমাচ্ছিলাম, ট্রেন লাইনচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গেই জেগে উঠে দেখি প্রায় 10 থেকে 15 জন আমার উপর পড়ে, আমি আমার হাত ও ঘাড়ে আঘাত পেয়েছি, ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গিয়েছি বললেন বেঁচে যাওয়া এক ব্যক্তি। তিনি আরো বলেন, যখন আমি ট্রেন থেকে নামলাম দেখি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে শরীর থেকে বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, একটি পা এখানে, একটি হাত সেখানে, কারো মুখ বিকৃত, ভয়াবহ দুর্ঘটনা, এ পর্যন্ত 238 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রেল, আহতের সংখ্যা প্রায় 600। 3টি ট্রেনের সংঘর্ষে রেললাইন করমণ্ডলের 15টি, হাওড়া ও যশবন্তপুর হামসফর এক্সপ্রেসের 3 থেকে 4টি কামরা, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের কামরায় এখনও অনেক যাত্রী আটকে রয়েছেন, যার ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। ট্রেনের দরজা ভেঙে গ্যাস কাটের সাহায্য চলছে উদ্ধার কাজ, নামানো হয়েছে সেনাবাহিনীকে। এছাড়াও ড্রোন ও স্নিফার ডগ নিয়েও চলছে তল্লাশি, অক্ষত কামরাগুলিকে স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালাচ্ছে। NDRF হেলিকপ্টারের সাহায্যেও যাত্রীদের উদ্ধার করা হচ্ছে। রাতের ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে উড়িষ্যার পুলিশের ফরেন্সিক দল, রাজ্যের সরকারের তরফ থেকে রাতেই দুর্ঘটনাস্থলে যান মন্ত্রী মানস ভূঁইয়া ও সাংসদ দোলা সেন, আর তার সাথে পঞ্চায়েত বোর্ড ঝাঁপিয়ে পড়ছেন মমতা উন্নয়নের ঝড়। সব মিলে থাকছে বাকি থাকা খবর, কাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে সব মিলে বিস্তারিত খবর আলোচনার পূর্বে অনুরোধ, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। তবে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে উপস্থাপন করে জানিয়ে দিন, এবং আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এক মুহূর্ত দেরি না করে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখুন, কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। এবং বাকি থাকা খবর দেখতে ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, সেই লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন, ও পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেট এই মুহূর্তে এক পলকে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন, এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন।